এটা হচ্ছে পেট্রোবাংলার যে এক্সামটা হয়েছে 31 মার্চ 2024 তারিখে, প্রথম কোশ্চেনটা হচ্ছে অফ অ্যাম্পের একটা কোশ্চেন। এটা এটা আমাদের সলভ করার জন্য আমরা এই সার্কিটটাকে হচ্ছে আমাদের পরিচিত যে সার্কিট আছে, যেমন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই ধরনের সার্কিট। যেমন এখানে ইনপুটটা দেওয়া আছে নন ইনভার্টিং, আর ফিডব্যাক হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক আছে, যেখানে হচ্ছে C2 হচ্ছে R2 দুটো হচ্ছে প্যারালাল। আমরা যদি একটা নন ইনভার্টিং হচ্ছে আমাদের একটা তাই এই সার্কিটটাকে হচ্ছে পরিচিত যে একটা সার্কিট আছে এটাকে কনভার্ট করে, এটাকে যদি কনভার্ট করে নেই সেক্ষেত্রে হচ্ছে সার্কিটটা এখানে কেমন দেখা। আমাদের এই সার্কিটটা কোশ্চেনে দেওয়া সার্কিটটা আমরা দেখতে পাবো হচ্ছে এরকম মাইনাস প্লাস, এখানে হচ্ছে যেহেতু ক্যাপাসিটর C2 এবং R2 এটা এই পয়েন্ট এই পয়েন্টে দেখা যাচ্ছে, আর আউটপুটে হচ্ছে তার আর একটা টার্মিনাল দেখলাম। তো এই দুটা প্যারালাল কম্বিনেশনের যে রেজাল্ট আসবে জিনিসটা আসবে আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে ZL। আর তারপর একটা রেজিস্ট্যান্স আছে R3, R3 হচ্ছে গ্রাউন্ডেড করা আছে এটা গ্রাউন্ডেড। এখানে যে ইনপুট সাইডটা আছে, ইনপুট সাইডে আমরা এখানে যদি দেখি যে এদিক দিয়ে হচ্ছে অত্যন্তের এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো, এদিকে যদি কারেন্ট ফ্লো জিরো হয় তাহলে হচ্ছে R1 হচ্ছে C1 এই দুইটা কম্পোনেন্ট আছে সিরিজে কানেক্ট। এবং আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, এই পয়েন্টের ভোল্টেজের নাম দিলাম হচ্ছে Vx, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এই Vx ভোল্টেজটা বের করতে পারবো, কিন্তু যেহেতু আমার Vx জানা আছে। তো আমরা এখানে এই অপ অ্যাম্পের যে টার্মিনাল আছে নন ইনভার্টিং যে পোর্টটা আছে এই পোর্টে হচ্ছে ভোল্টেজ যাচ্ছে হচ্ছে Vx। তো এখন আমাদের সার্কিট হচ্ছে আমাদের এই নন ইনভার্টিং ফর্মেটে পরিচিত ফর্মে নিয়ে আসতে পারছে। তো এবার যদি আমি আউটপুট বের করতে চাই, আমরা আউটপুটটা হবে কি 1 প্লাস ZF ডিভাইডেড বাই, আর এই রেজিস্ট্যান্সটা কত দেওয়া ছিল R3 দেওয়া আছে, প্লাস ZF ডিভাইডেড বাই R3 ইনটু Vx। এখন Vx টা কি, Vx টা হচ্ছে Vx এর একটা ফাংশন, Vx হচ্ছে ফাংশন অফ Vx, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আমরা Vx টা যেটা পাবো এটা হচ্ছে হিসাবে পাবো। তো সেখান থেকে আমরা এই Vx টাকে আর বিনারকে যদি ডিভাইডেড বা এক্সাইড নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা ক্লোজ লুপ কন্ডিশনটা দিই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এখানে কি কি বের করা লাগবে, এটা হচ্ছে ZF টা বের করা লাগলো আর হচ্ছে Vx টা বের করা লাগলো, তাহলে হচ্ছে আমাদের সার্কিটটা সলভ করতে হবে। ZF বের করার জন্য যেহেতু এখানে ওমেগা সমান 200 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের যে ইনপুটটা আছে সেটা হচ্ছে একটা এসি ইনপুট দেওয়া। ZF আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ZXC প্যারালাল হচ্ছে R2। মাইনাস জে এক্সি, তো মাইনাস জে এক্সি কিন্তু কত 1/ωC, ওমেগা ভ্যালু দেওয়া আছে 200, আর হচ্ছে সি টু ভ্যালু কত দেওয়া আছে, সি টু ভ্যালু দেওয়া আছে 0.398 মাইক্রোফ্যারাড, 0.398 মাইক্রোফ্যারাডে, আর এটা হচ্ছে প্যারালাল, প্যারালাল হচ্ছে R2, R2 দেওয়া হচ্ছে 1000। এটা হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি
এখানে প্যারালাল করার পর যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা পাবো সেটা হচ্ছে 996.85, অ্যাঙ্গেল হচ্ছে -4.55, -4.55। জেড আমরা পেলাম, এখন আমরা হচ্ছে ভিএক্স বের করি। ভিএক্স যদি বের করি, ভিএক্স ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, এখানে হচ্ছে সি ওয়ান দেওয়া আছে, এটা রিয়্যাক্ট্যান্স বের করি, এক্সি ওয়ান পাবো হচ্ছে 1/ওমেগা সি ওয়ান। এটা যদি 1/ওমেগা সি ওয়ান হয়, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, হচ্ছে সি ওয়ান হচ্ছে ভোল্টেজটা বের করবো। এখানে হচ্ছে -Z1/C1, এটা হচ্ছে -Z1/C1, প্লাস হচ্ছে আর রেজিস্ট্যান্স এখানে হচ্ছে R1, টাইমস হচ্ছে Vs। এখান থেকে যদি ওমেগার ভ্যালু হচ্ছে 200 আর C1 এর ভ্যালু আছে 0.795 মাইক্রোফ্যারাডে, আমরা যদি বসাই তাহলে যে রেজাল্টটা আসবে এই রেজাল্ট আসছে 0.988 অ্যাঙ্গেল -90°-9.00। এখন আমরা হচ্ছে জেড অফ পাইলাম, এখন এটা হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিই আউটপুটের যে ইকুয়েশন। আমাদের বি আউট এর ইকুয়েশনটা কি ছিল? বি আউট সমান ছিল 1+ZF, ZF এর ভ্যালু পেয়েছি হচ্ছে 996.85 অ্যাঙ্গেল -4.55°, ডিভাইডেড বাই R3, সবগুলো রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে 1K করে দেওয়া, 1000, কিন্তু এবার হচ্ছে ডিএক্স এর ভ্যালু পেয়েছি হচ্ছে 0.988 দেন -9.03°। তো এটা যদি ক্যালকুলেটার করছে তাহলে যে রেজাল্ট আসবে এখানে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 1.97 অ্যাঙ্গেল -11.3, 11.31°। এখানে যে 9.03, এখানে কিন্তু হচ্ছে একটা ডিএস ছিল, এটার সাথে মাল্টিপ্লাই ডিএস ছিল, এখানে একটা ডিএস আছে, এই রেজাল্টের সাথে একটা ডিএস থাকবে মাল্টিপ্লাই করে। এখন যদি আমরা বি আউট বাই বিএস করি, বি আউট বাই বিএস তাহলে কত আসতেছে 1.97 অ্যাঙ্গেল -11.31°। তো যদি ক্লোজ লুপ ভোল্টেজ এটা নিই, বি আউট বাই বিএস এর ম্যাগনিটিউড ম্যাগনিটিউডটা হচ্ছে 1.97, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত -11.31। তার মানে এই রেজাল্টটা কি বোঝাচ্ছে, যে আমরা যদি একটা ইনপুট দেই সেটা আউটপুট হচ্ছে 1.97 টাইমস বেশি পাবে, 1.97 গুণ হবে, এবং হচ্ছে ইনপুটের সাথে আউটপুটের যে ফেজ শিফট হবে সেটা হবে 11.31°। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, যে এই কোশ্চেনে বলছে কি, ইউজ ইন নর্টন থিওরাম ফাইন্ড আর এন এন আই এন অফ দ্য সার্কিট। তো এই সার্কিটের হচ্ছে ইকুইভ্যালেন্ট নর্টন সার্কিট দেখার জন্য করছে। তো আমাদের নর্টনে কি লাগবে, আমাদের হচ্ছে আর থেভেনিন বের করা লাগবে এডি পয়েন্টের রেসপেক্টে। এদিক থেকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে কত রেজিস্ট্যান্স দেখি সেটা হচ্ছে আর থেভেনিন, আর হচ্ছে
এডিকে শর্ট করে দিলে, এডিকে যদি শর্ট করে দিই এডি পয়েন্টটা, তাহলে এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা বের করতে হবে। আমরা প্রথমে হচ্ছে নর্টন কারেন্টটা দেখব। আমাদের যে সার্কিটটা দেওয়া আছে এখানে হচ্ছে 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তার মানে হচ্ছে এদিক দিয়ে কারেন্ট ফ্লো কত হচ্ছে 10/4 ইকুয়াল টু হচ্ছে 2.5 অ্যাম্প। আইএক্স এর ফ্লো হচ্ছে 2.5 অ্যাম্প। এই আইএক্স টাকে হচ্ছে এই ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে 2 টাইমস আইএক্স, তাহলে এখানে কারেন্ট ফ্লো কত 2 টাইমস 2.5, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো আমরা যেহেতু এটা হচ্ছে নর্টন কারেন্ট বের করার জন্য এবি কারেন্টটা হচ্ছে শর্ট করে দিব, এই কারেন্টটা বের করবে IN। এখন যদি এটা ডাউন চিন্তা করে নিই, এই নোডটাকে ডাউন করে দিলাম, এই পয়েন্টে যদি আমরা নোডাল অ্যানালিসিস করি তাহলে কারেন্ট যদি কি আসতেছে, যে আমরা IN ব্যাপারে কি ভাবে যে এই এই নোডে চিন্তা করি, এই 5 ওহমের অ্যাক্রোসে কারেন্ট ফ্লো কত হচ্ছে, 5 ওহমের মধ্যে হচ্ছে কারেন্ট ফ্লো কত হচ্ছে, এই 5 ওহমের অ্যাক্রোসে এখন যে আসতেছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এটি যে আসতেছে কত IN বের করি। তাহলে দেখা যাচ্ছে যে 5 ওহমের বিদ্যুৎ দিয়ে অ্যাক্রোসে পড়তে যাচ্ছে 5 ভোল্ট, আর 10/5 প্লাস হচ্ছে আমাদের 8 থেভেনিন। আমরা চিন্তা করি যে আমাদের কাছে একটা ধরা যাক একটা ব্ল্যাক বক্স আছে, এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কানেক্টেড আছে, কারেন্ট সোর্স বা এই এটা হচ্ছে আমাদের দুটা ইনপুট টার্মিনাল, আর এই ব্ল্যাক বক্সে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ভোল্টেজ সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স থাকতে পারে। তো আমরা এটা কিভাবে এই ব্ল্যাক বক্স এর ইকুইভ্যালেন্ট থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে আমরা একটা টেস্ট ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, এটার নাম দিলাম হচ্ছে ডিএম, এবং এই ডিএম থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে এটা দিলাম হচ্ছে IL। যখন একটা টেস্ট সোর্স অ্যাপ্লাই করবো, আমরা হচ্ছে যত ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ব্ল্যাক বক্সে সবগুলোকে হচ্ছে ডিএক্টিভেট করে, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিব, আর যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে হচ্ছে এটাকে হচ্ছে শর্ট করে দিব। তারপর আমরা এখানে টেস্ট ভোল্টেজ দিয়ে এবং হচ্ছে এই সোর্স থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে IN মেজার করি। তো তখন আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা লিখবো সেটা হচ্ছে DM বাই হচ্ছে IN। এই DM বাই IN মেজার করে যেটা হবে এটা হচ্ছে আমাদের যে এখানে যে সার্কিট আছে, আমরা এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এগুলোকে প্রথমে হচ্ছে ডিএক্টিভেট করে দিই। তো আমাদের সার্কিটটা যদি ড্র করি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপর হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সটাকে হচ্ছে আমরা শর্ট করে দিলাম, ভোল্টেজ সোর্স শর্ট করে দিব, আর হচ্ছে কারেন্ট সোর্স ওপেন করে দিব, আর এদিক দিয়ে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে এই টার্মিনালটা, এখানে আমরা একটা টেস্ট ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে ডিএম অ্যাপ্লাই করলাম, এখানে কারেন্ট মেজার করলাম হচ্ছে IL। এখন এখানে যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা আছে এদিক দিয়ে আমাদের এটার যদি গ্রাউন্ড ধরি, তো এটা শর্ট হয়ে যাওয়ার কারণে এই রেজিস্ট্যান্সের যে আমার রেফারেন্স কারেন্টটা দেওয়া ছিল IX, এটা হয়ে যাবে 0, এতে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা শর্ট, এটা গ্রাউন্ডেড, এটা গ্রাউন্ডেড, এটা শর্ট। এই কারণে হচ্ছে আমাদের যে এখানে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে IX, এখানে IX যেটা ছিল 0, তো IX 0 হওয়ার কারণে 2 IX হচ্ছে 2 IX 0 হয়ে গেছে, এই জন্য হচ্ছে এখানকার কারেন্ট সোর্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা হচ্ছে। এখন এই সার্কিটটা যদি আমরা সহজভাবে আঁকি তাহলে আমরা এরকম হচ্ছে এই রেজিস্ট্যান্স হচ্ছে 5, আমাদের যে টেস্ট ভোল্টেজ সোর্সটা দিলাম সে কত রেজিস্ট্যান্স পাইছে, সে রেজিস্ট্যান্স দেখতেছে 5 ওহম, সে রেজিস্ট্যান্স দেখতেছে এই সার্কিট হচ্ছে 5, আমার এখানে থেভেনিন হচ্ছে 5। এখন নর্টন যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি তাহলে হচ্ছে কি দাঁড়াবে,
এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সটা হবে 7 অ্যাম্পিয়ার এর একটা কারেন্ট সোর্স, আর এর এক হচ্ছে প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে 5 ওহম, আর এটা হচ্ছে আমাদের দুইটা পোর্ট, এই দুইটা পোর্ট হচ্ছে আউটপুট টার্মিনাল। এটা হলো এই কোশ্চেনের অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডিএলডি এর একটা কোশ্চেন, হচ্ছে যে কনসিডার এ ফোর ইনপুট চাপা ইনপুট দেওয়া আছে এটিপি এইচসিএল অফিস গ্যাস সিস্টেম এক্সপোর্টেড এস 01 জানুয়ারি, বাইনারি বাইনারি একটা নাম্বার দেওয়া আছে, চাপা ইনপুট দেওয়া আছে এক দুই তিন চার, চাপা ইনপুট দেওয়া আছে এটিপি চাপা ইনপুট দেওয়া আছে। তো এই চারটা ইনপুটের যে কম্বিনেশন এক, মানে ডেসিমাল 001 ডেসিমাল 1 এটা ডিনোট করতেছে জানুয়ারি দ্বারা, 0010 এটা হচ্ছে ফেব্রুয়ারি, মানে ডেসিমাল 2 হচ্ছে ফেব্রুয়ারি, এরকম করে হচ্ছে 3 মার্চ, তারপর হচ্ছে এরকম করে এটা করে, অর্থাৎ ডেসিমাল 1 2 12 হচ্ছে এখানে বাইনারিতে চারটা ইনপুট, 4 বিট বাইনারিতে হচ্ছে আউটপুট ইজ ওয়াই এক্সেপ্ট ফর মার্ক 1 2 12 আদার্স আর ডোন্ট কেয়ার, 1 2 12 ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার, চারটা ইনপুট। কোশ্চেনে বলা আছে যে যেহেতু চারটা ইনপুট, তার মানে আমরা যে ইনপুটের কম্বিনেশন করতে পারি না, কম্বিনেশনের ভিতরে 1 থেকে 12 যে কম্বিনেশন গুলা আছে জন্য, 1 থেকে 12 যে কম্বিনেশন গুলা পাবো এগুলোর জন্য আউটপুট হচ্ছে ওয়াই, আর বাকি যে কম্বিনেশন গুলো আছে যেমন 13 14 15 আউটপুট উইল বি হাই ফর দা মান্থ অফ 31 ডেজ। এখন 1 1 থেকে 12 এর মধ্যে আমরা আউটপুট আউটপুট পাবো হচ্ছে এই কম্বিনেশনের জন্য আউটপুট পাবো হচ্ছে ওয়াই, এই ওয়াই এর ওয়াইটা হচ্ছে হাই হবে যখন হচ্ছে মার্ক গুলো আসবে হচ্ছে 31 ডেজ, আর যদি 31 ডেজ না আসে সেক্ষেত্রে এটা এটার আউটপুট হবে 0। হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট আউটপুট রিলেশন অফ দ্য সিস্টেম, এখান থেকে একটা আমাদের এই ইনপুটের যে কম্বিনেশন, এই কম্বিনেশন গুলা ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে একটা ইকুয়েশন বের করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করার পরে আমরা এটা হচ্ছে কে ম্যাথ দ্বারা করতে হবে। যেহেতু আমাদের চারটা ইনপুট আছে কে ম্যাথ হচ্ছে 4 ইনপুটের জন্য কে ম্যাথ আমরা নিব, এখন কোশ্চেন অনুযায়ী কোশ্চেনে বলা আছে যে 1 থেকে 12 পর্যন্ত আউটপুট আউটপুট পাওয়া যাবে ওয়াই, এবং এই 1 থেকে 12 এর ভিতরে যে মাসগুলো হচ্ছে, মানে 1 হচ্ছে জানুয়ারি, 2 হচ্ছে ফেব্রুয়ারি, এরকম করে 1 থেকে 12 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসগুলো 31 দিন সেই মাসগুলোর জন্য আউটপুট আসবে ওয়াই। কোন কোন মাসগুলো হচ্ছে 31 দিন? প্রথম মাস জানুয়ারি, এটার জন্য আউট ওয়ান। তারপরে হচ্ছে মার্চ, 3 নম্বর, 3 নম্বর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ওয়ান, 7 নম্বর হচ্ছে ওয়ান, 8 নম্বর, 8 নম্বর হচ্ছে ওয়ান, 10 নম্বর ওয়ান, 12 নম্বর হচ্ছে ওয়ান। আরো বলেছে যে ওয়াই একসেপ্ট ফর মান্থ 1 2 12 আদার আর ডোন্ট কেয়ার, 1 2 12 এর বাকি বাকিগুলো 1 2 12 এর ভিতর আউটপুট পাওয়া যায়, 1 2 12 এর বাইরে যে সেল গুলো আছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার হিসেবে ঠিক করে, 1 2 12 এর বাইরে আছে দিকে 13 আছে ডোন্ট কেয়ার, 14 আছে ডোন্ট কেয়ার, 15 আছে ডোন্ট কেয়ার। 1 to 12 এর তো যে মাসগুলো হচ্ছে 31 দিন ওগুলোর জন্য আউটপুট 1, আর যে মাসগুলো হচ্ছে 31 দিন না তার চেয়ে কম সেগুলোর জন্য হচ্ছে আউটপুট 0। 2 নম্বরটা হচ্ছে 0, 0 এখানে 6 0,
খরচ কোনটা, এটা হচ্ছে 0 0। তো আমরা এখন এই ম্যাথের কম্বিনেশন করলাম, অষ্টকটি হয় কোনোটা, কোনটা হচ্ছে আটটা কোম্পানি, আটটা গ্রুপ করা যায় না, এখন হচ্ছে এখানে শুধু চারটা গ্রুপ তৈরি করা যায়, এই চারটা গ্রুপ তৈরি করা যায়, হচ্ছে এই দুইটা আর হচ্ছে এই দুইটা নিয়ে হচ্ছে একটা গ্রুপ তৈরি করা। এখানে আমরা যে এই এখানে লেবেলিং গুলো করি, হচ্ছে 0 0, হচ্ছে 0 1, হচ্ছে 1 1, হচ্ছে 1 2, হচ্ছে 0 0 0 1, হচ্ছে 1 1, হচ্ছে 1 0। এই কম্বিনেশনের জন্য এখানে 0 1 1 1 আউটপুটটা লিখছি y12, এখানে আনচেঞ্জ আছে কে এই 1 আর 1, এখানে আনচেঞ্জ আছে, আর নিচে কি এখান থেকে আসবে হচ্ছে a1, আর এখানে আনচেঞ্জ আছে 8 0 0। আনসার যাচ্ছে 8 0, আর এটা হচ্ছে সেম, সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে a1 a2 প্লাস, এই কম্বিনেশনের জন্য আসতেছে যে এখানে আনসার আছে 1 1, হচ্ছে a2 আসতেছে a2, আর এটা আর এটা যদি খেয়াল করি 0 0 1 7 টা হচ্ছে আনসেন্স, সেন্সটা কি a1 a2 a1। তো a1 a2 প্রাইম a2 a1 প্রাইম এখানে একটা এক্সচেঞ্জ করতে হবে, এটা নিয়ে হচ্ছে হচ্ছে a1, করি a1 a2 প্রাইম, a1 থেকে যাবো হচ্ছে a2 প্রাইম, হচ্ছে a2 প্রাইম, a2 হচ্ছে হচ্ছে a2 হচ্ছে a1 প্রাইম, হচ্ছে দুটো হচ্ছে অরিজিনাল আউটপুট। কোডে বলা আছে কি এফটিতে 6 ফোল ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড টু দ্য 60 হার্জ সোর্স রোটেটিং অ্যাট স্পিড 11.2 আরপিএম। ইন্ডাকশন মোটরের স্পিড আছে 11.2 আরপিএম, আর যদি সিনক্রোনাস স্পিড বের করতে চাই স্পিড হচ্ছে 1.2 FIP, এটা যদি আমরা বসাই 1.2
What is the root of frequency at risk? Frequency of the potential total current frequency. Current frequency of check. Total with a induction of the day sleep. Or the starter day. Starter day, Sunday does a market frequency. আমাদের এখান থেকে হচ্ছে স্ক্রিপ্ট এবার স্ক্রিপ্টে কিভাবে বের করতে পারি মানে আমি এম সমান হচ্ছে 1 মাইনাস এস এন এটা কিন্তু এখান থেকে যদি আমরা এস বের করি তাহলে হচ্ছে 0.05 এই 0.05 যদি আমরা পাই তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.05 হচ্ছে সাপেক্ষে কিছু হচ্ছে 60 ছিল এটা হচ্ছে তো এই মাস্কটা হচ্ছে হচ্ছে ফিক্স বায়াস কনফিগারেশন যদি আমরা গেইন বের করতে চাই এখানে কি কি আছে আইডি অ্যাক্সেস এই দিতে মাস্কে আছে দুই ধরনের এটা যেটা প্রশ্ন এটা ডিপ্রেশন এনহ্যান্সমেন্ট ডিপ্রেশন টাইপ মাস্কে আছে চ্যানেলটা হচ্ছে আগে থেকে তৈরি করা থাকে এনএসএম টাইপ মোসফেট হচ্ছে এই টাইম সোর্স এর মধ্যে একটা বন্ধ থাকে কারণ আপনি চ্যানেল ক্রিয়েট করা হয় তারপর হচ্ছে ড্রেন ড্রেন এবং সোর্স এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তারপর এই ইলেকট্রন গুলো হচ্ছে মুভমেন্ট করে এর মাধ্যমে হচ্ছে কারেন্ট আর ডিপ্লেশন টাইপ মোসফেট যেটা আছে হচ্ছে আগে আগে থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে যখন মোসফেট হচ্ছে ডিজিএস যখন জিরো তখন হচ্ছে আইডি আইডি ড্রেন যেটা জিএস হচ্ছে জিরো হলে আইডি 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 কিন্তু পাওয়া যায় আইডি হচ্ছে তো এই এই যে ডিপ্রেশন টাইপ মাস্ক এগুলো তো হচ্ছে আমরা এটার ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখি যে যখন ডিজিএস জিরো আইডি বাসি জিরো তখন হচ্ছে এটা ম্যাক্সিমাম যে কারেন্ট কারেন্ট আছে ফ্লো হয় এটার নাম হচ্ছে আই আইডিএস ড্রেন টু সোর্স কারেন্ট যখন ড্রেন টু সোর্স হচ্ছে শর্ট এই আইডিএস এর চেক দেওয়া আছে আর পিচ অফ চ্যানেলটা যখন পিচ অফ হয় এই পয়েন্টের যে এটা দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে আর এখানে যেটা জি ও এস দেওয়া আছে আমরা এখানে চিন্তা করছি যে যখন এটা তো স্যাচুরেশন স্যাচুরেশন রিজিয়নে আইডিয়ালি ধরা হয় যে কারেন্টটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড করে না বাস্তবে দেখা যায় যে এই লাইনটা হচ্ছে একটু এক্সাক্টলি একটা ফিক্সড লাইন থাকে না এটা একটু চেঞ্জ হয়ে যাবে এই কারণে দেখা যাচ্ছে এখানে একটা আউটপুট রেজিস্ট্যান্স ড্রেন টু সোর্স এর মধ্যে একটা রেজিস্ট্যান্স শো করে এই ড্রেন টু রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্সটা শো করে এটা আমরা দেখতে পারি ড্রেন টু সোর্স এর মধ্যে আর আর নট ইকুয়াল টু 1/COS এই এখানে COS দেওয়া আছে এখানে এই সার্কিট হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে গ্রিন দেওয়া আছে টেন দেওয়া আছে মেন হচ্ছে এই ট্রেন ট্রেন রেজিস্ট্যান্স আর ডি দেখতে
আপনার গেইটে হাই রেজিস্ট্যান্স থাকার কারণ হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে এসি, এই সার্কিট হচ্ছে গেট বা সোর্স, যেটা ফ্যান কয়েল আছে গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। গেট টু সোর্স ভোল্টেজ যখন 0 ভোল্ট, তখন এই সেটা মসফেটের যে ট্রান্সফরমার সেটা আমরা হচ্ছে CM0 দ্বারা ফর্ম হচ্ছে IBSS। এখান থেকে আমরা যদি CM0 বের করি, CM0 পাচ্ছি হচ্ছে IDSS টা হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার, আর ডিপি টা হচ্ছে 4/2। মানে এটা দাঁড়াতে হচ্ছে 5 মিলি সিমেন্স। এই সার্কিটের হচ্ছে ট্রান্সফরমেশন কম্পিটেন্স এই ধরনের এই সার্কিটের আছে। জিএম গুলো আছে ভেরিয়েবল, ইডিএস এর ভেরি চেঞ্জ এর সাথে হচ্ছে জিএম এর ভেরি হচ্ছে। আমরা যদি এটার দাম দেখি যে জিএম এর ভেরি হচ্ছে এরকম, তখন সার্কিটটা একটা ইডিএস যখন অর্থাৎ ভোল্টেজ হয়ে থাকে, তখন এটার ট্রান্সফরমেশন হচ্ছে জিরো। তারপর আস্তে আস্তে এই পয়েন্টটা হচ্ছে যখন 0 ভোল্ট, এই পয়েন্ট হচ্ছে সিএম এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ। আমাদের এই সার্কিট অপারেট করতেছে ভিজিএস যখন 0, এই এই পয়েন্টটা হচ্ছে সার্কিট অপারেট। তো এই কারণে হচ্ছে এই পয়েন্টে যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে CM0, আর এই ভিজিএস 0 এর জন্য ট্রান্সফরমেশন যে এটা বেতরা এই যদি অপারেটিং পয়েন্ট ডিজিএস যদি এখানে, তাহলে এটার জন্য প্রবলেম আছে জিএম এ। তো ওই ফর্মুলা মাধ্যমে যেহেতু এটা হচ্ছে ডিজিএস 0-তে আছে, এখন আমাদের যেটাই এই সার্কিট হচ্ছে ট্রান্সকন্ডাক্টর জিএম এ জিএম হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড। এই সার্কিটে যদি এসি অ্যানালাইসিস করি, এর গেইন হচ্ছে মাইনাস জিএম, তারপর ড্রেইনে ড্রেইন টু ড্রেইনে যে পরিমাণ রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, যে যে রেজিস্ট্যান্স কানেক্টেড আছে এগুলো হচ্ছে আমাদের জিএম। এখানে যদি এসি অ্যানালাইসিস করি, এই সোর্সটা তো গ্রাউন্ড হয়ে গেলে, ইডিডি হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে, সোর্সটা হচ্ছে গ্রাউন্ড হেড, মানে এটা যদি গ্রাউন্ড হেড হয় হচ্ছে গ্রাউন্ড হেড, আর ড্রেইন টু সোর্স এর মাঝে রেজিস্ট্যান্স আছে আর এটা যদি মাইনাস সিএম। এখানে ড্রেইন থেকে আমাদের গেইন দেওয়া আছে, গেইন দেওয়া আছে 10, 10 বসাই -10 এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, -5 আরডি টাইমস মাইক্রোসিমেন্স। এটা যদি সলিউশন করি আর ডি পাওয়া যাবে 2.08